শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আফগানিস্তানের দুই ভারতীয় দূতাবাস তছনছ করে গাড়ি নিয়ে চলে গেল তালেবান। শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র এখন তালেবানের হাতে। অতঃপর তালেবান ইস্যুতে মুখ খুললেন নরেন্দ্র মোদী। পশ্চিমা বাহিনীর মিত্রদের খুঁজে ঘরে ঘুরে অভিযান চালাচ্ছে তালেবান, বলল জাতিসংঘ। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে বিশ্বের প্রতি আহ্বান জানাল চীন। উড়ন্ত বিমানের চাকা ধরে বেঁচেছিলেন এক ভারতীয় যুবক। এবং সবশেষ থাকছে আফগান ইস্যুতে কমেছে জনপ্রিয়তা, বাইডেনের জায়গায় কমলা হ্যারিসকে চান মার্কিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানে অন্তত দুইটি ভারতীয় দূতাবাসে হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর দুইটি গাড়ি নিয়েও চলে গেছে তালেবান সদস্যরা। গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে এই ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। দুইটি দূতাবাস ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সেখানকার কর্মীরাও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম। দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসের বিভিন্ন নথির খুঁজেও তল্লাশি চালায়। আমাদের দুটি দূতাবাস থেকে গাড়ি নিয়ে চলে গেছেন তালেবান যোদ্ধারা। এই ঘটনার কয়েকদিন আগেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানের কাতার অফিস থেকে আশ্বস্ত করা হয়েছিল। দূতাবাস খালি না করা পড়ার জন্য ভারতের কাছে আহ্বানও জানিয়েছিল তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী কাতার অবস্থিত তালেবান নেতা আব্বাস ইস্টানি কাজেই অফিস থেকেই এই বার্তা দেওয়া হয়েছিল। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন বাহিনী প্রত্যাহার করার পর আফগান নিরাপত্তা বাহিনীর দ্রুত পতন ঘটে এবং এই প্রেক্ষাপটে কয়েকশো কোটি ডলারের মার্কিন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে। এসব অস্ত্র এবং সামরিক সরঞ্জামের মধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে শুরু করে A-29 সুপার টুকানো বিমানও রয়েছে। আফগানিস্তানের উপর তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তাদের হাতে বহুল ব্যবহৃত AK-47 রাইফেলের পরিবর্তে মার্কিন নির্মিত M4 কার্বাইন এবং M16 রাইফেল দেখা গেছে। এছাড়া তালেবান যোদ্ধাদেরকে মার্কিন হাম্বি এবং মাইন প্রতিরোধ অ্যাম্পুট প্রোটেক্ট গাড়িতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন তালেবানের হাতে মার্কিন অস্ত্র থাকার অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তারা বিজয়ী। আমেরিকা দাবি করেছে তারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং অস্ত্র সজ্জিত করতে গত 20 বছরে 8,000 কোটি ডলার খরচ করেছে, কিন্তু তাদের এই প্রশিক্ষণ এবং অস্ত্রপাতি তালেবান হামলা ঠেকাতে পারেনি, বরং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তালেবানে যোগ দিয়েছে। দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়েছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানে অন্তত দুইটি ভারতীয় দূতাবাসে হানা দিয়েছে তালেবান। সেখানে তারা তল্লাশিও চালিয়েছে। এদিকে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা সামনে আসার পর মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শুক্রবার টুইটে জানান, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয় তার স্থায়িত্ব অনেক কম। দূতাবাসের ঘটনার কয়েকদিন আগে আফগানবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানের কাতার অফিস থেকে আশ্বস্ত করা হয়েছিল। দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিল তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী কাতার অবস্থিত তালেবান নেতা আব্বাস ইস্টানি কাজাইয়ের অফিস থেকে এই বার্তা দেওয়া হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর দুটি C-17 বিমানে করে দূতাবাস কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়েছে। ন্যাটো বাহিনী এবং পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে কাজ করা লোকদের খুঁজে তল্লাশি চালিয়েছে তালেবান। এই জন্য তারা দেশটির ঘরে ঘরে তল্লাশি অভিযানও চালাচ্ছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে থেকে জানা গেছে তালেবান যোদ্ধারা ঘরে ঘরে শত্রুর খুঁজে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে। ওই প্রতিবেদনের আশঙ্কা করা হচ্ছে পশ্চিমা বাহিনীর সঙ্গে কাজ করা আফগানদের আটক করে হত্যা করবে তালেবানরা।
এমনকি সদস্যদের উপর নির্যাতন চালানো হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এতে আরও বলা হয়, তালেবানের ব্ল্যাক লিস্টে থাকা প্রত্যেকে ভীষণ বিপদে আছে। মুখে সাধারণ ক্ষমার কথা বলেও পশ্চিমা দেশের সঙ্গে কাজ করা আফগানদের আত্মসমর্পণ করতে চিঠিও পাঠাচ্ছে তালেবান। আত্মসমর্পণ না করলে তাদের পরিবারের সদস্যদেরকে শাস্তি দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে, তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানকে উৎসাহিত করে তোলা উচিত। এই ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার। এদিকে একই দিনে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন চীনের রাষ্ট্র পরিচালিত সিসিটিজি অ্যান্ড টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র চীন অবদান রাখতে পারে। তালেবান বাহিনী আফগানিস্তান দখলের পর দেশটি থেকে অনেক মানুষ মার্কিন বিমানে করে পালানো শুরু করে, কিন্তু বিমানের ভেতরে জায়গা না থাকায় চাকা ধরেই অনেকেই যাত্রা শুরু করেন। সোমবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের খানিক পরেই দুইজন আফগান তরুণ নিচে পড়ে, আর কয়েক ঘন্টা পর আমেরিকার C-17 পরিবহন বিমানের চাকায় আরেক আফগান তরুণের তার লাশ পাওয়া যায়। শুধু কাবুল নয়, এর আগেও বিশ্বের 113টি স্টুওয়ারের ঘটনা ঘটেছে, তবে তার মধ্যে অধিকাংশই ব্যর্থ। এই ধরনের ভ্রমণ করতে গিয়ে মারা গেছেন অন্তত 86 জন। তবে এমন বিমানের চাকায় ভ্রমণকালে খুব অল্প সংখ্যক হলেও বেঁচে গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক, তার নাম প্রদীপ সাইনি। 1996 সালে অক্টোবরে প্রদীপ এবং তার ছোট ভাই বিজয় গোপনে উঠে বসেন ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং 747 বিমানের চাকার ফাঁকে। নয়াদিল্লি থেকে বিমানটি লন্ডনে হিথরু বিমানবন্দরে যাচ্ছিল। হিথরু নামার আগেই ঠান্ডায় জমে যাওয়া বিজয়ের দেহ বিমান থেকে মাটিতে পড়ে যায়। পাশেই ছিলেন প্রদীপ, তিনি বেঁচে যান। হিথরুর রানওয়ে পড়ে থাকা অবস্থায় প্রদীপকে উদ্ধার করেছিল বিমানবাহিনীর কর্মীরা। পাঞ্জাবের গাড়ি মেকানিক প্রদীপ বয়স তার 22 বছর, তার ভাই বিজয় 18 বছরের তরুণ। দুজনকেই শিখ বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা দেওয়া হয়েছিল। প্রাণের ভয়ে লন্ডনে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই ভাই। 40,000 ফুট উচ্চতার -60 ডিগ্রি তাপমাত্রায় 4,000 মাইল পথ অতিক্রম করেছিলেন দুই ভাই। এর উপর এই উচ্চতায় অক্সিজেনের অভাবও ছিল। পরে এক সাক্ষাৎকারে ভ্রমণের বর্ণনা দিয়ে প্রদীপ বলেছিলেন, 10 ঘন্টার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনও তাড়া করে আমাকে। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর এই প্রথম বাইডেনের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা রাসমোসাস রিপোর্টিংয়ের সর্বশেষ সমীক্ষায় বাইডেনের অ্যাপ্রুভাল রেটিং 7 পয়েন্ট কমে গেছে। এই মুহূর্তে 46% মার্কিনী মনে করছেন বাইডেন দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য রাখে। এতদিন 53% মার্কিনীতে মনে করেছিলেন বাইডেন দেশকে নেতৃত্ব। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অ্যাপ্রুভাল রেটিং বেড়ে হয়েছে 43%। 43% মার্কিনী মনে করেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তার। এদিকে আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন। প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রনীতি নিয়েও। প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে থাকার পর হঠাৎ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, 20 বছরে তালেবান সমস্যার স্থায়ী সমাধান না করা, এত দীর্ঘ সময়েও আফগান সেনাকে উপযুক্ত প্রশিক্ষণ না দেওয়া সহ এমন বিভিন্ন অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অনেকে আর আফগানিস্তানে তালেবানের উত্থানের পেছনে মার্কিন ষড়যন্ত্রের তত্ত্বও তুলে ধরেছেন। এসব কারণে বিশ্বজুড়ে বাইডেন প্রশাসনের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কোথ মার্কিনীরাও ছেড়ে কথা বলছেন না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিয়ে অবশ্যই আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।